Hello everyone, welcome back to my channel. So I have come again with another interesting video. আমি উমাজ এডুকেশনাল ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একবার। তো আজকে যেই আমি টপিকটা এনেছি সেটা হলো ডিগ্রি চেঞ্জ। আমরা জানি যে কোনো কম্পিটিটিভ এক্সামস, সেটা তুমি টেট পরীক্ষা দাও বা আরআরবি দাও বা যাই দাও, এসএসসি দাও, তো সেখানে আমরা সচরাচর এই ডিগ্রি চেঞ্জ রিলেটেড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে আমরা কিন্তু প্রশ্ন পেয়ে থাকি। এই ক্লাসেতে, এই ক্লাসগুলোতে যেটা ডিগ্রি চেঞ্জের উপর যেগুলো আমি করাবো, তো এইটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। এখানে যারা এই ডিগ্রি চেঞ্জ সম্পর্কে যাদের একদমই কোনো জ্ঞান নেই বা আগে করেছিলে ভুলে গেছো, কারণ এরকম তো হয় যে স্কুলে করেছিলাম তারপরে আর আমি করিনি, আমার অনার্স পেপার অন্য, আমি পাসও অন্য পড়েছি, তো আমার মনে নেই, তো তাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা। আমি যেভাবে তোমাদেরকে শেখাবো এইভাবে যদি তোমরা ফলো করো, আমি হলপ করে বলতে পারি যে এক্সামে যদি এই রিলেটেড কোনো প্রশ্ন আসে একটার উত্তর তোমরা ভুল করবে না, ঠিক আছে? সো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। দেখো, পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ কি? আমি এখানে অ্যাডজেক্টিভ লিখেছি বটে, তবে এটা পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটোই হয়, হ্যাঁ। তো ডিগ্রি হচ্ছে, বেসিক্যালি ডিগ্রি হচ্ছে একটা টুলস যেটা করে আমরা দুটি নাউন, সে নাউন মানে পার্সন, প্লেস, অ্যানিমাল, থিংসদের মধ্যে তুলনা করতে পারি, তাদের দোষ গুণ বিচার করে তাদের মধ্যে একটা তুলনা করতে পারি, কার কম কার বেশি অথবা কার সমান। তো ডিগ্রি চেঞ্জ কিন্তু এই কাজটাই করে, মানে তোমার কোনো ব্যক্তিদের দুটি ব্যক্তি ধরছি, দুটি ব্যক্তি, দুটি ব্যক্তির মধ্যে কোনো একটা বিশেষ গুণ সম পরিমাণে আছে নাকি কারোর একটু বেশি কারোর একটু কম আছে, এই জিনিসটাই কিন্তু ডিগ্রি চেঞ্জ করে থাকে, ঠিক আছে? ডিগ্রি যেটা সেটা করে থাকে। তো এই ডিগ্রি অ্যাডজেক্টিভস দিয়েও আমরা করতে পারি এবং অ্যাডভার্বস দিয়েও করতে পারি। অ্যাডজেক্টিভস কি? অ্যাডজেক্টিভস আমরা জানি বাংলায় যাকে বিশেষণ বলে। অ্যাডজেক্টিভস হচ্ছে দ্য ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইবস আ পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। তো ব্যক্তি, বস্তু, কোনো স্থানকে যে বর্ণনা করে, যার উপর কোনো ইনফরমেশন, যার রিলেটেড কোনো ইনফরমেশন আমাদেরকে দেয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো? আর অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব মানে ভার্ব বা ক্রিয়াপদ সম্পর্কে যে কোনো এক্সট্রা তথ্য দেয়। মানে আমি যদি বলি হি রানস ফাস্ট, ও কেমন করে দৌড়ায়, অনেক জোরে দৌড়ায়, তাড়াতাড়ি, ঠিক আছে, ফাস্ট। তো এই ফাস্টটা এটা ক্রিয়াপদকে বর্ণনা করছে বা তার সম্পর্কে কোনো এক্সট্রা ইনফরমেশন আমাদেরকে দিচ্ছে। তো এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোরই কিন্তু ডিগ্রি চেঞ্জ আমরা করতে পারি। সো ফার্স্ট ইজ পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। দেখো কী লেখা আছে, পজিটিভ ডিগ্রি ইজ আ টার্ম দ্যাট রিলেটস টু অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব দ্যাট ডাজ নট মেক আ কম্প্যারিজন ইজ সেড টু বি ইন দ্য পজিটিভ ডিগ্রি। বলছে পজিটিভ ডিগ্রির টার্মটা আমি এইমাত্র বললাম যে অ্যাডজেক্টিভের সঙ্গেও রিলেটেড এবং অ্যাডভার্বসের সঙ্গেও রিলেটেড। তো পজিটিভ ডিগ্রিটা কীরকম? যখন আমরা দেখছি যে কোনো দুটি বস্তু বা ব্যক্তি বা স্থানের মধ্যে কোনো দোষ গুণ, যাই আমি বিচার করি ভালো মন্দ, সেটা সম পরিমাণে আছে, যখনই সেটা সম পরিমাণে থাকবে তখন খুব সোজা যে আমরা ওখানে কোনো তুলনা করতে পারবো না। ধরো আমি দুটো বন্ধু রোহান এবং রোহিত, রোহানেরও হাইট 5 ফিট এবং রোহিতেরও হাইট 5 ফিট, তো দুজনেরই তো হাইট সমান, তখন আমায় কী বলতে হবে? যে হি রোহান ইজ অ্যাজ টল অ্যাজ রোহিত, মানে রোহান রোহিতের মতোই লম্বা, তাই তো? এটাকেই বলে পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে সেই ডিগ্রি যেখানে তুমি কোনো কম্প্যারিজন করতে পারো না। কেন? কারণ যা যেই দুটি অবজেক্টের মধ্যে তোমরা কম্প্যারিজন করছো, তার যে কম্প্যারিজনের বেসিসটা, সে হাইট হোক, তার ওয়েট হোক, তার ইন্টেলিজেন্স হোক, যাই যেটাই হোক, ঠিক আছে, সেইটা সম পরিমাণে থাকে, সেম। আর সেই সম পরিমাণ বোঝানোর জন্য আমরা কী ইউজ করে থাকি? অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ। এই অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ কি? এটা হচ্ছে কো রিলেটিভ কনজাংশনস, ঠিক আছে, কো রিলেটিভ কনজাংশনস। দুটো কনজাংশনস আমরা একসঙ্গে ইউজ করছি, দেখবে এইরকম থাকে, অ্যাজ ফেয়ার অ্যাজ স্নো, তুষারের মতোই ফর্সা, অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, কোল মানে কি? ক
কয়লা তো কয়লার মতো কালো, মানে সমান কালো। এই সমপরিমাণ বা সমান জিনিসটা বোঝানোর জন্য আমরা পজিটিভ ডিগ্রিতে এই কো রিলেটিভ কনজাংশন, যেটা কিনা অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ ইউজ করি। দেখো কী লেখা আছে অ্যাডজেক্টিভসের এক্সাম্পলে, রোহান ইজ অ্যাজ গুড ইন স্টাডিজ অ্যাজ হিজ ব্রাদার। সি, আমি বললাম এক্ষুনি যে অ্যাজ অ্যাজ আমরা এই সমপরিমাণ বা সিমিলারিটি এইটা বোঝানোর জন্য আমরা ইউজ করি। রোহান তার ভাইয়ের মতোই পড়াশোনায় ভালো, মানে ভাই যতটা ভালো রোহানও ঠিক ততটাই ভালো। আবার অ্যাডভার্বস ইউজ করে লিখেছি আমরা, দেখো শি সিংস অ্যাজ বিউটিফুললি অ্যাজ হার মাদার, সে তার মায়ের মতোই সুন্দর গান করে, মানে মা যেমন গান করে মেয়েটিও ঠিক তেমনই গান করে, গুণটা সমপরিমাণ সমান। আর বারবার বলছি সেটা কে ডিনোট করছে, অ্যাজ অ্যাজ। তারপরে লেখা আছে দ্য পজিটিভ ডিগ্রি ইজ দ্য নর্মাল ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। হোয়াট ডু আই মিন বাই নর্মাল ফর্ম? নর্মাল মানে বেস বা উৎস বলতে পারো, মানে যেখান থেকে কোনো জিনিস তৈরি হচ্ছে। ফর ইনস্টেন্স যদি আমি বলি ক্রিয়াপদের বেস ফর্ম কী, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি গো, এটা হচ্ছে বেস, এখান থেকে তোমরা বানাবে গো থেকে ওয়েন্ট, পাস্টে হয়ে গেল, কন্টিনিউয়াসে হয়ে গেল গো থেকে গোয়িং, ফিউচারে একটা আমি আগে লাগালাম উইল গো বা শ্যাল গো, পারফেক্ট বা পার্টিসিপেলে লাগিয়ে দিলাম এন ই গন, এটা হচ্ছে বেস ফর্ম। সিমিলারলি পজিটিভ ডিগ্রি থেকেও আমরা যেহেতু জানি যে কম্প্যারেটিভ সুপারলেটিভ বানাতে পারি ই আর ইএসটি লাগিয়ে, তো সেই জন্য এটাকে বলা হচ্ছে বেস ফর্ম অব অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভস রিচ, প্রিটি, হ্যান্ডসাম, গুড, যাই আমরা বানাবো সে আমরা কম্প্যারেটিভ বানাই বা সুপারলেটিভ বানাই এখান থেকেই বানাবো। রিচটা ইয়ার লাগিয়ে রিচার হয়ে যাবে কম্প্যারেটিভে, প্রিটির ওয়াইটা উঠে গিয়ে আই ই আর হয়ে যাবে কম্প্যারেটিভে প্রিটিয়ার, তো আমার এইগুলোই হচ্ছে বেস যেখান থেকে আমি বানাবো। আর অ্যাডভার্বসের ক্ষেত্রে মোর মোস্ট তো লাগে, আমরা জানি অ্যাডজেক্টিভসের ক্ষেত্রে ইআর ইএসটি লাগে, এবং কিছু যেমন বিউটিফুল, হ্যান্ডসাম এগুলোর জন্য আমরা মোর মোস্ট লাগাই যেখানে ইআর ইএসটি লাগে না, কিন্তু অ্যাডভার্বসের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তোমাদেরকে কম্প্যারেটিভে মোর লাগাতে হবে, মোর স্লোলি, মোর বিউটিফুললি, এবং সুপারলেটিভে তোমাদেরকে মোস্ট লাগাতে হবে, মোস্ট স্লোলি এবং মোস্ট বিউটিফুললি, ঠিক আছে। এবার বেসিক স্ট্রাকচার অফ পজিটিভ ডিগ্রি, ওয়াই ডিড আই সে বেসিক স্ট্রাকচার, বিকজ দের আর মেনি আদার ওয়েজ ইন উইচ ইউ ক্যান রাইট আ পজিটিভ ডিগ্রি। তো অন্য অনেক আছে, সেগুলো যখন আমরা ট্রান্সফরমেশন শিখবো, একটা বাক্য থেকে আরেকটা বাক্যতে চেঞ্জ করতে শিখবো ডিগ্রি চেঞ্জের মাধ্যমে, তখন আমি সেগুলো তোমাদেরকে শেখাবো। তো এখন বেসিক স্ট্রাকচারটাই ফলো করো, এইটা না জানলে কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো আমি করবো আর কি এটার উপর, সেটা তুমি ফলো করতে পারবে না। তো দেখো, সাবজেক্ট প্লাস ওয়ার্ড প্লাস সো অর অ্যাজ প্লাস পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস অ্যাজ প্লাস অবজেক্ট। আমি অ্যাজ অবজেক্ট লিখেছি, অবজেক্ট এর ক্ষেত্রে তো থাকে, অন্য সুপারলেটিভের ক্ষেত্রে যেমন অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে। তো দেখো, হি ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ ব্রাদার, হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আ হেল্পিং ভার্ব, আমি সো অ্যাজের মধ্যে অ্যাজ লাগিয়েছি, পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভে আমি স্মার্ট লাগালাম, এবং অ্যাজ আবার লাগিয়েছি, অবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার। একটা কথা এখানে বলে রাখি যে তুমি যেহেতু কম্পিটিটিভ এক্সামস দিতে যাচ্ছ, তো সেটা জানার তোমার দরকার, যখনই অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখবে না, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বাচক বাক্য, যখনই অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখবে তখন অ্যাজ অ্যাজ লাগাবে, যখন নেগেটিভ সেন্টেন্স দেখবে তখন সো অ্যাজ লাগাবে। যদি আমি এখানে এরকম লিখতাম হি ইজ নট, তখন হয়ে যেত সো স্মার্ট অ্যাজ হিজ ব্রাদার। অল রাইট, সো লেটস read the second slide, sorry third slide. So comparative degree, again comparative degree ও কিন্তু adjective adverbের সঙ্গেই related. So what is comparative degree? The comparative degree of an adjective or adverb shows the greater or lesser degree and compares two persons, places, animals or things. বলছে যে comparative degree of adjective বা adverb কি করে, এই যে আগেরটায় বললাম না, তুমি কোনো কারো দোষ গুণ বিচার করছো, ঠিক আছে, যে কোনো বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তুমি তুলনা করতে চাইছো, সেটা সমপরিমাণে থাকছে, সমান থাকছে বলে তাই তুলনা হচ্ছে না, নো কম্প্যারিজন। কিন্তু কম্প্যারিটিভের ক্ষেত্রে গুণগুলো বা দোষগুলো যাই হোক না কেন, সেটা কারোর মধ্যে একটু বেশি আছে, এই যে বলছে গ্রেটার, বা কম আছে লেসার, সেই জন্য তুমি তুলনা করতে পারছো।
আরেকটা কি ক্রাইটেরিয়া আছে, দুজন ব্যক্তি অথবা দুটো স্থান অথবা দুটি পশু বা পাখি বা দুটো জিনিস, এই দুটো কিন্তু, দিস ইজ দ্য ক্রাইটেরিয়া, দুজনের মধ্যে কম্প্যারিজন, কম্প্যারেটিভ ডিগ্রি। তো পজিটিভ দ্যার ইজ নো কম্প্যারিজন, ওয়ানস কোয়ালিটি ইজ সিমিলার টু দি আদার, এবং কম্প্যারেটিভের ডিগ্রি থেকে দ্যার আর কম্প্যারিজন্স বিটুইন টু পার্সনস অর টু প্লেসেস অর অ্যানিমালস অর থিংস। ঠিক আছে, এক্সাম্পল যে বলছিলাম বেস ফর্ম থেকে আমরা বানাচ্ছি, দেখো রিচটা রিচার, প্রিটিটা প্রিটিয়ার, এরকম করে হয়ে গেছে। আচ্ছা, এবার রোহান ইজ বেটার ইন স্টাডিজ দ্যান হিজ ব্রাদার। এখন কিন্তু এটা আমি বলছি না যে রোহান ভাইয়ের মতোই সমান পরিমাণ গুণের অধিকারী, সেও সমান পরিমাণে ভালো পড়াশোনা, আমি বলছি ওর থেকে বেটার। মানে ব্রাদার আর রোহান এবং রোহানের ভাইয়ের মধ্যে আমি কম্পেয়ার যখন করছি, রোহান ইজ গ্রেটার দ্যান হিজ ব্রাদার। ঠিক আছে, একটা গুণ সেটা হচ্ছে পড়াশোনা করার যে দক্ষতা বা যা টেন্ডেন্সি, সেই জিনিসটা থেকে যখন আমি কম্প্যারিজন করছি তখন বলছি রোহান ওর থেকে বেশি ভালো, সেই জন্য গুডটা চেঞ্জ হয়ে গেছে বেটারে। আমাদেরকে জেনারেলি মেনলি আমরা যখন পজিটিভ থেকে কম্প্যারিটিভ করি তখন ইআর বা ইএসটি লাগিয়ে করি অথবা মোর মোস্ট লাগিয়ে করি। এবার কিছু কিছু এক্সেপশনাল কেস আছে যেখানে আমরা সেটা করতে পারি না, আমাদের সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, ওই জিনিসগুলো মনে রাখার দরকার। যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, ঠিক আছে, এই জিনিসগুলো, ফার, ফার্দার, ফার্দেস্ট, লেট, লেটার, লেটেস্ট, অথবা লেট, ল্যাটার, লিস্ট, এগুলো মনে রাখতে হবে, আমি সব বলে দেবো, ডোন্ট ওয়ারি। তো শি সিংস মোর বিউটিফুললি দ্যান হার মাদার, দেখতে পাচ্ছ সে তার মায়ের থেকেও বেশি ভালো গায়, মানে কি তার তার এই যে গানের যে দক্ষতাটা তার মধ্যে অনেক বেশি তার মায়ের তুলনায়। ঠিক আছে, এবার এক্ষেত্রে আমি আগেরটাতে বললাম আমি কোরিলেটিভ কনজাংশনস অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ দিয়ে ডিনোট করি যে ওটা পজিটিভ ডিগ্রি সমান। এখানে যেহেতু একজনের গুণ আরেকজনের থেকে বেশি বা কম সেইটা বোঝানোর জন্য আমি সাবঅর্ডিনেটিং কনজাংশনস দ্যান ইউজ করি। দ্যান কথাটা কি মানে, থেকে, সে তার মায়ের থেকে বেশি সুন্দর গায়, সে তার ভাইয়ের থেকে বেশি পড়াশোনায় ভালো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, চলো নেক্সট স্লাইডে চলে যাই। বেসিক স্ট্রাকচার, আগেন বেসিক স্ট্রাকচার অফ কম্প্যারেটিভ ডিগ্রি, দের আর মেনি আদার ওয়েজ ইন উইচ ইউ ক্যান রাইট আ কম্প্যারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস বা অ্যাডভার্ব। তো এখানে একটা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্প্যারেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস দ্যান প্লাস অবজেক্ট। যদি খেয়াল করে দেখো পজিটিভ ডিগ্রির স্ট্রাকচারে আর কম্প্যারেটিভ ডিগ্রির স্ট্রাকচারে কিন্তু কোনো আলাদা কিছু নেই, সেই সাবজেক্ট, সেই ভার্ব, সেই অবজেক্ট, তাহলে আলাদাটা কি? ওই ক্ষেত্রে আমরা অ্যাজ অ্যাজ বা সো অ্যাজ লাগাচ্ছিলাম, এই ক্ষেত্রে দ্যান লাগাচ্ছি, ওই ক্ষেত্রে পজিটিভ, এই ক্ষেত্রে শুধু কম্প্যারেটিভ ডিগ্রি ইআর ইএসটি লাগিয়ে বা মোর মোস্ট লাগিয়ে। ঠিক আছে, হি ইজ টলার দ্যান হিজ ব্রাদার, ওর ভাইয়ের থেকে সে বেশি লম্বা। ঠিক আছে, আচ্ছা, নাও সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। যখন আমি কম্প্যারেটিভ ডিগ্রি পড়াচ্ছিলাম তখন বললাম যে এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখা যে মেইন ক্রাইটেরিয়া হচ্ছে দুটি, দুটি ব্যক্তি, দুটি বস্তু, দুটি স্থান, এইগুলোর মধ্যে কম্প্যারিজন হবে। কিন্তু সুপারলেটিভ ডিগ্রি যখন দুইয়ের অধিক, মোর দ্যান টু, ঠিক আছে, নাউন্সের মধ্যে তখন যখন তুমি কম্প্যার করো, the superlative degree of an adjective or adverb shows the greatest or least degree and compares more than two nouns. The greatest, ধরো ক্লাসের মধ্যে 40 জন ছেলে মেয়ে আছে, তার মধ্যে সুধীরের হাইট সব থেকে বেশি, ও 5'5". এমন আর কেউ নেই যে সুধীরের মতো সেরকম লম্বা। আমি কি বলবো, সুধীর ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, টলেস্ট ইএসটি সবার থেকে, ওই জন্য বলছে গ্রেটেস্ট অথবা সবার থেকে কম। যদি আমি শর্টেস্ট বলতাম তাহলে সুধীর, সুধীর যদি ধরো ক্লাসের মধ্যে সবাই বেশ ভালোই মোটামুটি হাইট, সুধীর সব থেকে কম হাইট, ও 5 ফুট, ঠিক আছে, তাহলে আমি কী বলবো, সুধীর ইজ দ্য শর্টেস্ট বয় ইন দ্য ক্লাস। এইভাবেই এটাকে মনে রাখতে হবে। দেখো ওই যে বেস ফর্ম থেকে ইএসটি লেগেছে, রিচেস্ট, প্রিটিয়েস্ট, মোস্ট হ্যান্ডসাম, বেস্ট অ্যান্ড মোস্ট স্লোলি, মোস্ট বিউটিফুললি, হি ইজ দ্য বেস্ট সুইমার ইন দ্য ক্লাস। মানে কি, নো আদার সুইমার ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, ওর মতো ক্লাসেতে আর কেউ ওর মতো মানে ওরকম সুইম করতে পারে না, ও হচ্ছে সব থেকে বেস্ট সুইমার।
अगेन बेसिक स्ट्रक्चर ऑफ सुपरलेटिव डिग्री दो आई हैव रिटन बेसिक स्ट्रक्चर बट दिस इज द ओनली स्ट्रक्चर इन विच यू कैन राइट अ सुपरलेटिव डिग्री हैं এইভাবেই আমরা জেনারেলি লিখি তো সাবজেক্ট বা ভার্ব দ্য অথবা ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব প্লাস অবজেক্ট এই যে এইখানে দ্য বা ওয়ান অফ দ্য কিন্তু একটা বিশেষ অর্থ আছে ঠিক আছে অর্থ বহন করছে কখন দ্য লাগাবো কখন ওয়ান অফ দ্য লাগাবো নেক্সট ভিডিওতে যখন আমি ট্রান্সফরমেশনটা ডিটেলে শেখাবো সেই তখন সেই ভিডিওতে আমি বলবো এটা ঠিক আছে সো হি ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য গ্রুপ দেখো দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য গ্রুপ গ্রুপের মধ্যে যতগুলো দৌড়বিদ আছে তার মধ্যে সবথেকে বেশি জোরে দৌড়তে পারে এই ছেলেটি সেই জন্য এটা সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি ওয়েন ইউ কম্পেয়ার মোর দ্যান টু পার্সনস প্লেসেস অ্যানিমালস অর থিং সো দিস ওয়াজ দ্য ইন্ট্রোডাক্টরি ক্লাস অফ ডিগ্রি চেঞ্জ আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইচ অ্যান্ড এভরি থিং দ্যাট আই হ্যাভ এক্সপ্লেন্ড ইন দিস ভিডিও যদি কোনো ডাউট থেকে থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো আমি তোমাদের সবার একে একে উত্তর দেবো আর এই যে নেক্সট ভিডিওগুলো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অতি আবশ্যক সেগুলো তোমাদেরকে দেখতেই হবে এই যে বললাম পরীক্ষায় যদি তোমরা চাও যে একটাই উত্তর এই রিলেটেড আমি ভুল না করি তাহলে সেই ভিডিওগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে অ্যান্ড তার সঙ্গে ইন্ট্রোডাক্টরি ক্লাস ইজ অলসো ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইজ মেন্ট ফর ওনলি দোজ হুড হ্যাভ নো ক্লিয়ার কনসেপশন রিগার্ডিং ডিগ্রি চেঞ্জ সো টিল দেন টেক কেয়ার গুড বাই Please do like, share and comment and please subscribe to my channel so that I can get encouraged and post more such useful videos for you guys. Thank you. Bye.